আসসালামু আলাইকুম। মিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বিআরটিসি বাসের নিচে নবজাতক উদ্ধার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বিআরটিসি বাসের নিচ থেকে আজ মঙ্গলবার এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী মোহাম্মদ শাহিন বেলা 2টার দিকে কাপড়ে মোড়ানো 1 কেজি ওজনের একটি শিশু উদ্ধার করেন। শিশুটির বয়স আনুমানিক 1 দিন। শিশুর উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল পুলিশ ফাররিল উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া। শাহবাগ থানার উপপরিদর্শক এসআই নিয়াজউদ্দিন এক সংবাদ মাধ্যমে বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। শিশুটির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।